সকাল প্রথমত সবাইকে শুভ শারদীয়া তিথি শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দেরকে বড়দের আশীর্বাদ কামনা করি। আর আমি বিগত 2 বছর ধরে এখানে আসছি, আমার এখানে খুবই পছন্দ। এখানে এসে আমার মহাসপ্তমীর সকালটা এখানে পার করার খুবই আমার পছন্দ এখানে আসা। আমি এবছর পুজোয় মায়ের কাছে শুধু একটাই জিনিস চাইব, যেমন মায়ের আমরা মেয়েরা যেমন আমাদের মায়ের স্বরূপ, সেরকম আমরা যেমন ঠিক সম্মানটা যেমন সব মেয়ে যেমন পায়, সেটাই আমি শুধু মায়ের কাছে চাইব। জয় মা দুর্গা, শুভ শারদীয়া। অপূর্বা হালদার, মায়ের কাছে একটাই প্রার্থনা থাকবে যে সারা বছর আমরা যে অপেক্ষায় বসে থাকি, মায়ের আসার যে অপেক্ষায়, আজ আমাদের সেই দিনটা। মায়ের কাছে অনেক কিছু আমাদের চাওয়ার থাকে, অনেকের মনে অনেক কিছু আশা থাকে যেটা তারা মন খুলে মায়ের কাছে বলতে পারে। এই যে সকালবেলায় আমরা আসি, সকালে আসার পরে মন ধরে যে মায়ের কাছে কিছু আমাদের মনের যে আশা যে আকাঙ্ক্ষা আমরা নিয়ে থাকি, যেমন প্রত্যেকটা মহিলা চায় যে তার পরিবার সকলে সুস্থ থাক, ভালো থাক, তার সব ফ্যামিলি প্রত্যেকে ভালো থাকে, সেই ব্যাপারটা নিয়ে আমরা সারাক্ষণ মায়ের কাছে একটাই প্রার্থনা করব। মা যেন সারাক্ষণ সকলকে সুস্থ রাখে, আমাদের পরিবার সকলকে, সকল মানুষকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমাদের বলার। হ্যাঁ, মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে মা এরকম যেন না আর হয়। এই যে একটা মর্মান্তিক ঘটনা, যে আরজিকরের যে মর্মান্তিক ঘটনা, যে ঘটনায় সারা দেশ কেঁপে উঠেছে, সেই ঘটনা যেন আর কখনো কোনো মেয়ের সাথে না হয়। মায়ের আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে, সকলে যেন প্রতিটা মেয়ে যেন ভালোভাবে বাঁচতে পারে, মাথা তুলে বাঁচতে পারে, এটাই মায়ের কাছে প্রার্থনা। মায়ের আশীর্বাদ যেন সবসময় এটাই সকলের থাকে, এইটুকুই বলবো। আমরা তো বলতে পারবো যে সম্পূর্ণ নিরাপদ, কারণ কোনো মেয়েরা তো কোনো ক্ষেত্রেই নিরাপদ নয়, কোনো জায়গায় মেয়েরা নিরাপদ নয়। তবু যতটা ভাবলে নিজেদেরকে যতটা বাঁচিয়ে নেওয়া যায়, এটাই হচ্ছে মায়ের কাছে এই প্রার্থনা যে মায়ের আশীর্বাদে, মায়ের যে মা যে মা যেন প্রতিটা মুহূর্তে প্রতিটা মেয়েকে যেন শক্তি যোগায়, মা যে শক্তি নিয়ে আসে, মায়ের মধ্যে যে শক্তি, সেই শক্তি যেন প্রতিটা মেয়ের মধ্যে থাকে, যে শক্তির ফলে সবাই যেন মেয়েরা লড়তে পারে, মা যেন নিজে লড়েছেন যেন, সেইভাবে যেন আমরা প্রত্যেকটা মেয়ে যেন মায়ের মতো লড়